এই যে এক গ্রুপ খরাইছিল না ওই যে ইমরান আছে না ডাক্তার এস ইমরান সাহাবাগে হে ওরে পড়র পড়র কথা কইছিল এখন এস ইমরান কোথায় কই গেছ তুই তো দুনিয়া আমরা তো ঠিকই আছি কথা কোন নাকে ঠিক তুই সিনোস না রে বাংলাদেশের জনগণ তোরে দুধ কলা দিয়ে দুদিন পালছে দেখছি তুই কত দূর যাস যখন দেখছে যে তুই বাইরে গেছর একটা ছাড় দিছে তোরে ও গেছে লন্ডনে ওখানে যে মার খাইছে গেছে আমেরিকা ওখানে যে কুত্তা পিটে নি খাইছে এখন সব বন্ধ হয়ে গেছে কথা কন না কেন জোরে কন আরো জোরে আল্লাহ কি যে কুমরে পরিমণি জেলখানাতে বাইরে কেউ চিংকিম পাকাচি হের জেলখানাতে বাইর করছে মনে হয় আমাকে টুঙ্গি ভাড়া গোপাল মাছ দিয়েছে কি সুন্দরভাবে হাসি খুশি বাইরে রে আর আলে মোল্লা মারে মাজার মধ্যে গরুর রশি হাতের মধ্যে বেরি পার মধ্যে বেরি হাতের মধ্যে হ্যান্ডকাপ মার্শাল্লাহ লাগাক এগুলো লাগাইলে সুন্নাত আদায় হইল আর আলেমরের মারি খাওয়ার দরকারও আছে নইলে নবী এলা কাজ হইব না তো নবীকে যেমনি করছে আলেমদেরকে না করলে নবীকে কেমনে করছে এটা কেমনে বুঝবো কত কর না কে দুঃখ করে কো মনের জ্বালা মনে হেলাইয়া গুড়ি দেশ বিদেশ মালিক তুমি সহায়তাই কো মাফ করিও আমায় রোজ মাহশারে সাদিও তোমার দরগা বড় বড় সোল লিডার ডাকাত গুলি কোটে উঠলে মনে হয় শ্বশুর বাড়ি যাচ্ছে আর আলেমুল্লাহ মা কোটে উঠলে মনে হয় সবচেয়ে বড় ডাকাত যাচ্ছে আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করেন জোরে কোন আমিন আমাদের সঠিক বুঝ দান করেন জোরে কোন আলেমদের জন্য মায় লাগে না বাবা লাগে রক্ত খরেন হয় বুকের মধ্যে যুবক ভাই যারা আলেমদের জন্য একটু মায়া লাগবে আলেমদের সাথে তার জান্নাত হবে জোরে কোন আমিন আল্লাহ আলেমদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন আপনার কুদরতে হাত দিয়ে মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ যদি আমরা অপরাধ করে থাকি আমাকে সাজা তো ওইছেই আল্লাহ অপরাধ না করলে জেল খাটবো কে অপরাধ করছি ধরেন আল্লাহ আপনার মেহরবানি করে এখন আমাদেরকে মাফ করে দেন দাদা ভাই বস সবাই বস আল্লাহ গো মিরাজের চাঁদ যে চারটায় আমার নবী বেশি বেশি দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান আবাল্লিগনা রমজান আল্লাহ ওই চাঁদে তোমার পাগলগুলো তোমার দিক তাকায় তাকায় চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করছ এদের সন্তানগুলোকে তুমি বড় বড় আলেমদের চাইতে এই জামানার মুজাদ্দিদ বানাইয়া দাও জোরে কোন আমিন আবার এটা বন্ধ করলি কে এই ওটা স্যার সারা না ওটা চলছিল আবার গেছে গা আল্লাহ তোর মাইক ঠিক করতে করতে আমার ওয়াজের সময় যাবো গা তোর চুল দিতে সহির বাড়াই পরে বাবারে আল্লাহ গ জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন মাঝে চলে মাঝে বন্ধ হয় এ দাদা ভাই
শুধু একটা জিনিস সব সময় মনে রাখবেন এই দুনিয়ায় আজ আছি কাল নাই বাহাদুরি করে লাভ নাই ঠিক না ভাই ঠিক এই দুনিয়ায় যারাই বাহাদুরি করছে ওরাই মরছে আল্লাহর সাথে পাল্লা দিয়ে আজও বন্ধ কেউ পারে নাই আমি যখন আবু জাহেলের কবরটা দেখলাম বিশ্বাস করেন সেই বদরে তো আবু জাহেলের কবরটারে আল্লাহ আমারে চার পাঁচবার দেখাইছে পাঁচবার দেখছে আবু জাহেলের কবরটা আল্লাহ দেখাইছে আমারে আবু জাহেলের কবরে গেলে এখনো পর্যন্ত হাজিরা জুতা দিয়ে বাড়ি মারে জুতা নিক্ষেপ করে আবু জাহেলের কবরে সেই মসজিদে আরিশ এর পিছনেই খেজুরের বাগানের ভিতরে কুত্তার মতো গাইরা দিছিল আবু জাহেলরে এখানে শুধু দুইটা পিলার আছে আর কিছু নাই আর ১৪ জন সাহাবি যারা বদরে শুয়ে রয়েছে কল যা ভাইটা কান্নাস কারণ এই বদরে ৭০ জন এই বদরে ১০০০ ফেরেশতা আমার আল্লাহ নামাইছিলেন ওয়া ইসতাস্তাগীসূ রাব্বাকুম ফাস্তাজাব লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালাঈকাতি মুরদিফিন নবী আমি আপনাকে বদরের জন্য ১০০০ ফেরেশতা পাঠাই দিলাম সুবহানাল্লাহ আপনি দৃঢ়তার সাথে ভদ্রতার সাথে আপনার সাহাবীদেরকে নিয়ে থাকেন আমি আপনাকে সাহায্য করব সুবহানাল্লাহ আমি গুনাহগার এই মসজিদে আরিজে যেখানে আবু জাহেলের কবর সামনে আমি মাগরিবের একদিন ইমামতি করছি যে মসজিদে আরিজের এই জায়গায় ছিল আমার নবীর জন্য তাবু বদরের আমার নবী এখানে বসে দোয়া করছিলেন আল্লাহ ও মালিক এই যে শোনেন নবীর পিঠের থেকে চাদর পড়ে গেছিল এইভাবে দোয়া করতে করতে হাত উঁচা করতে করতে দেখবেন আপনি চাদর গায়ে দিলে কিন্তু হাত এমনি উঁচা করতে করতে কিন্তু পড়ে যায় বুখারীতে আছে কিতাবুল মাগাজি আমার নবীর পিছনের থেকে চাদর পড়ে যাইতেছে আর আবু বকর বারবার চাদর উঠাই দিতেছে আমার নবী পুরা বডিটা ঘামে ঘাম হয়ে গেছে আমার নবীর টেনশনে খালি একবারে গো মালিক ও মালিক মালিক তোমার সাহায্য কই তুমি আবার কইছো বদরে আসতে সাহায্য করবা তুমি না কইছো আমার সাহায্য করবা তোমার সাহায্য কই তোমার সাহায্য কই আমি তো তোমার সাহায্য দেখি না আমি জানি তোমার সাহায্য ছাড়া আজকে জয়লাভ করা যাবে না কেন ওরা ১০০০ প্রত্যেক জনের ৫টা করে ঘোড়া ওরা যদি ১০০০ হয় ৫টা করে ঘোড়া লই আহে ৫০০০ গাড়ি ঘোড়াই আছে এক একজনে তরবারি আছে ১০টা কইরা বল্লম আছে ২০টা কই এক একজনে ১৪ জন গায়িকা আছে ১৭ জন নায়িকা আছে ঢোল তবলা সব আছে আবার সাহাবিগো মাত্র ২টা ঘোড়া ৬টা তরবারি যুদ্ধের পোশাক মাত্র ২টা তুমি কই তুমি সাহায্য পাঠাও আমার আল্লাহ তখন বললেন ওয়া ইসতাস্তাগীসূ রাব্বাকুম ফাস্তাজাব লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালাঈকাতি মুরদিফিন নবী আপনি যখন চিল্লাইতেছিলেন কাঁদতেছিলেন আমি আল্লাহ দেখতেছিলাম চিন্তা করেন না আমি এখনই তসবির দানার মতো ১০০০ ফেরেশতা বদর আমি নামাইতেছি জোরে 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 হ্যাঁ মুসলমান পৃথিবীতে কারো কাছে কোনোদিন মাথা নত করে নাই মুসলমান যতদিন হুশ আছে তাদের ঈমান আছে জোরে কথা বলবে